মঙ্গলের জন্য যাত্রা, তাই মঙ্গল শোভাযাত্রা। যাত্রা শুভকামনার, এই পথচলা সুন্দর আগামীর জন্য। পাপ তাপ শোক ভুলে শান্তি আর সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আকুতিও ছিল চারুকলার এই আয়োজনে। এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মানুষ যদি জাগে, মানুষ যদি জাগতে উদ্যত হয়, আর যদি সেই পথ চলা হয় নির্ভয়, তাহলে বিজয় তো অনিবার্য। ইতিহাস বলে যতবার বাঙালি জেগেছে ততবারই বিজয় ধরা দিয়েছে তার কাছে। ঠিক কত মানুষ জড়ো হয়েছিল সেই হিসেব কে জানে। তীব্র রোদ আর নানা বাধা ঠেলে মঙ্গলের আশায় বাঙালির এই মিলন মেলা, একসাথে একই পথে চলা। নতুন বছর সবাই ভালো কাটুক, নতুন বছরের প্রত্যাশা ভালো থাকা, যাতে ভালো হয়ে থাকতে পারি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মজার মানুষ, মজার খাবার, মজার বিভিন্ন জায়গা আছে, তাই অনেক মজা লাগে। সমকালীন নানা সংকট আর জীর্ণতা পেছনে ফেলার প্রত্যয় ছিল বাংলা বছরের প্রথম দিনেই। অনেকেরই বিশ্বাস এত মানুষের চাওয়া পূর্ণ হবে নিশ্চয়ই। কি ভালো কিছু আশা করতেছি, তাই আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একসাথে নববর্ষ পালন করছে, আমরা সারা বছরে যে আমরা এইভাবে থাকতে। আয়োজকরা জানান প্রতীকী হলেও এই শোভাযাত্রার ব্যাপ্তি বিশাল। চারুকলার আয়োজন যেন এক টুকরো বাংলাদেশ, তাই দেশের কথা, দেশের মানুষের কথা ছিল সবার মুখেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, মুক্তিযুদ্ধের চেতনাই হোক, ১৬ কোটি মানুষের চেতনা, একটু থাকতে বলছি এবং যে কোনো খারাপ জিনিসের ব্যাপারে প্রতিবাদী হতে বলছি এবং নির্ভীক হতে বলছি। চারুকলা থেকে শুরু হয়ে রূপসী বাংলা মোড়, সেখান থেকে আবারও টিএসসি হয়ে চারুকলা চত্বর, শেষ হলো এবছরের প্রাণের মিলন মেলা। আবারও অপেক্ষা সুন্দর আগামীর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।